দেখেন, ব্লগিং যে একটা গ্রোথ ফেজ থেকে আস্তে আস্তে একটা ম্যাচিউরিটি ফেজে যাচ্ছে, এইটা অস্বীকার করা আমার মনে হয় কারোরই উচিত হবে না। একসময় মানুষ যেই সব কারণে ব্লগ পড়তো, এখন সব মানুষ ওই সব কারণে ব্লগ পড়ে না। এখন ব্লগ পড়ার পেছনের কারণ চেঞ্জ হয়ে গিয়েছে, এবং এই ব্যাপারটা যদি আপনি রিয়েলাইজ করতে পারেন, আপনি এখনও ব্লগিং করে জীবনে অনেক ভালো করতে পারবেন, এবং ব্লগিংকে এখনও ফুল টাইম ক্যারিয়ার হিসেবে অবশ্যই নেওয়া যায় বলে আমার মনে হয়। জাস্ট আপনার একটা কি ইনফরমেশন মাথায় রাখতে হবে, সেটা হলো এখন মানুষ এন্টারটেইনমেন্টের জন্য ব্লগে যায় না, এখন মানুষ প্রাইমারিলি ইনফরমেশনের জন্য ব্লগে যায়। আগে যেরকম আমরা যে কোনো টপিকের উপর একটা ব্লগ বানিয়ে কিছুদিন পর যখন ব্লগে ট্রাফিক আসা শুরু করে, তখন ওই ট্রাফিককে মনিটাইজ করে ফেলতাম অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের মাধ্যমে বা অ্যাডের মাধ্যমে, এখন ব্যাপারটা আর অত সহজ থাকবে না। এখন আমাদের যেটা করতে হবে, কোনো টপিকে ব্লগ বানানো শুরু করার আগে চিন্তা করতে হবে যে এই টপিকের জন্য ব্লগিংই কি আমার বেস্ট মাধ্যম নাকি ইনফরমেশন কনভে করার। এটার একটা থ্রি স্টেপ প্রসেস আছে, যে প্রসেসটা আমার খুব সিম্পল লাগে এবং আপনারা সবাই এটা ইউজ করতে পারবেন। স্টেপ ওয়ান হলো আপনার চিন্তা করতে হবে আমি কি নিয়ে কন্টেন্ট প্রডিউস করতে চাই। বেস্ট হয় আপনি যদি একটা কাগজ কলম নেন এবং তারপরে 10টা বা 15টা আইটেমের লিস্ট করেন, যেই 10টা বা 15টা আইটেম নিয়ে আপনি অনেক প্যাশনেট এবং এই সব ব্যাপারে আপনি কন্টেন্ট প্রডিউস করে হ্যাপি হবেন। এবং এই 10টা বা 15টা যে প্যাশনের কথা বললাম, এটার কোনো লিমিট নেই, এটা যে কোনো কিছু হতে পারে। এটা থ্যানোসের হাত থেকে শুরু করে, ইউটিউবিং থেকে শুরু করে, বিজনেস থেকে শুরু করে, ঘাস লাগানো থেকে শুরু করে, কোনো ব্যাপার না। আপনার যা পছন্দ আপনি ওটা ওই লিস্টে টুকে ফেলবেন এবং তারপরে স্টেপ টুতে আপনি মুভ করবেন। এখন স্টেপ ওয়ানে আপনি 10টা বা 15টা আইটেম ফাইনালাইজ করেছিলেন, যে 10টা বা 15টা আইটেম নিয়ে আপনি প্যাশনেট এবং এগুলো নিয়ে আপনি কন্টেন্ট বানাতে পারেন। স্টেপ টুতে এখন আমাদের চিন্তা করতে হবে এই 10টা বা 15টা আইটেমের মধ্যে কোনটা ব্লগিংয়ের জন্য পারফেক্ট। আপনি চিন্তা করেন, আপনার স্টেপ ওয়ানে যে 10টা বা 15টা প্যাশন ছিল ওগুলোর মধ্যে যদি থাকে ট্রাভেল, ট্রাভেলের জন্য কিন্তু এখন আমি ব্লগিং করাটা রেকমেন্ড করব না, বিকজ এখন মানুষ আর ট্রাভেল ব্লগ পড়ে না, এখন মানুষ ট্রাভেল ব্লগ দেখে। আমার মনে আছে 2016-17 যখন আমি ব্লগিংয়ের দুনিয়ায় আসি, তখন মানুষ ট্রাভেল ব্লগ পড়তো। আমার যদি কোথাও ঘুরতে ইচ্ছা করতো, আমি ফার্স্টে যে গুগলে সার্চ করতাম এবং তারপরে যখন আমার কাছে ব্লগ রেজাল্টে আসতো, আমি ওই সব জায়গায় যেয়ে ট্রাভেল ব্লগিং একটা আলাদা জনরাই ছিল, যেখানে মানুষজন তারা কোথায় ঘুরতে গিয়েছে এটা তাদের ওয়েবসাইটে খুব সুন্দর করে লিখতো। ওর পুরো ব্যাপারটা কিন্তু এখন ট্রাভেল ব্লগ দিয়ে রিপ্লেস হয়ে গেছে এবং অনেক ক্ষেত্রে মানুষ এখন ব্লগও দেখে না, মানুষ সরাসরি ইনস্টাগ্রামে যায়, হ্যাশট্যাগ দিয়ে সার্চ দেয় দেখার জন্য যে আমি যেখানে যাবো ওখানে কী কী আছে বা মানুষ ওখানে যেয়ে কী কী ছবি তুলছে। আরও ছোটো করে নিয়ে এসেছে মানুষ ব্যাপারটা। সো আপনার ওই যে 10টা বা 15টা আইটেম আপনি লিখেছিলেন স্টেপ ওয়ানে, প্রত্যেকটাকে আপনার একটু কোয়েশ্চেন করতে হবে যে এইটার জন্য কি আসলেই ব্লগিং ভালো প্ল্যাটফর্ম নাকি। কুকিং ফর এক্সাম্পল, আপনি যদি ঠিক করেন যে আপনার প্যাশন ছিল কুকিং, কুকিংয়ের জন্য কিন্তু ব্লগিং খুব একটা ভালো প্ল্যাটফর্ম হবে না। একসময় রেসিপি ব্যাপারটা অনেক পপুলার ছিল পুরো দুনিয়ায়, বাট এখন কিন্তু আমরা রেসিপি ব্লগ খোলাকে একটা ভালো আইডিয়া হিসেবে দেখি না। আপনার যদি কুকিং প্যাশন হয়, এখন আপনার বেস্ট উপায় হবে আপনি সরাসরি ইউটিউবে চলে যান বা ফেসবুক ওয়াচে চলে যান। এখন আপনি একটা কাজ করতে পারেন, যদি আপনি দেখেন স্টেপ ওয়ানে আপনি যে 10টা বা 15টা আইটেম লিস্ট করেছিলেন তার কোনোটার জন্যই ব্লগিং ভালো প্ল্যাটফর্ম হচ্ছে না, তখন আপনার চেষ্টা করতে হবে স্টেপ ওয়ানে যে 15টা প্যাশন ছিল তার মধ্যে কোনো একটার সাইড প্যাশন খুঁজে বের করতে, যেইটা আপনার মনে হয় ব্লগিংয়ের জন্য ভালো করবে। আমি যে দুইটা এক্সাম্পল দিলাম, ওই দুইটা এক্সাম্পলের কথা আপনি চিন্তা করেন। ট্রাভেলের জন্য বা ট্রাভেল ব্লগিংয়ের জন্য এখন ব্লগিং আর ভালো হবে না, ট্রাভেল রিলেটেড নিশের জন্য আমরা বলবো ভিডিও প্রোডাকশনে সরাসরি যেতে। কিন্তু আপনি যদি আপনি যেসব জায়গায় ঘুরতে গিয়েছিলেন ওই সব জায়গার হিস্ট্রি নিয়ে কথাবার্তা বলতে চান, ধরেন আপনি মিশরে গিয়েছিলেন পিরামিড দেখতে, এখন আপনি পিরামিডের হিস্ট্রি বলবেন, ওইরকম হিস্ট্রি টাইপ কন্টেন্টের জন্য কিন্তু ব্লগিং বা পডকাস্ট এখনও একটা খুব ভালো মাধ্যম হতে পারে। সিমিলারলি কুকিংয়ের জন্য কিন্তু ভিডিও বেস্ট প্ল্যাটফর্ম, কিন্তু আপনি যদি কোনো একটা খাবারের হিস্ট্রি নিয়ে কথাবার্তা বলতে চান বা কোনো একটা খাবার কীভাবে ফলাতে হবে এই ধরনের কথাবার্তা বলতে চান, সেক্ষেত্রে কিন্তু ব্লগিং আবার একটা ভালো মাধ্যম হতে পারে। সো আপনি একটু চিন্তা করতে হবে স্টেপ ওয়ানে আমি যে 10টা বা 15টা আইটেম লিস্ট করেছিলাম তার মধ্যে কোনটা সরাসরি বা কোনটার কোন সাইড অ্যাঙ্গেল আমার জন্য ব্লগিংয়ের ক্ষেত্রে পারফেক্ট মাধ্যম হতে পারে। এই ম্যাচটা যদি আপনি সুন্দর করে করতে পারেন, তাহলে আপনার জন্য ব্লগিং ডেফিনেটলি খুব প্রসপেক্টিভ একটা ক্যারিয়ার হতে পারে বলে আমি মনে করি। দেখেন, দিন শেষে সব মিডিয়াই সব ধরনের কন্টেন্টের জন্য কোনো না কোনো রকম কাজ করে। আমি বলছি যে কুকিংয়ের জন্য ভিডিও সবচেয়ে ভালো প্ল্যাটফর্ম বা ট্রাভেল ব্লগিংয়ের জন্য ভিডিও সবচেয়ে ভালো প্ল্যাটফর্ম, বাট এখনও অনেক ব্লগ আছে যারা ট্রাভেল নিয়ে ব্লগিং করছে ভিডিও না বানিয়ে বা পডকাস্ট না বানিয়ে, এবং তারপরেও তারা মাসে 1,000, 5,000, 10,000 ডলার জেনারেট করতে পারছে। সেম ফর কুকিং, সেম ফর এভরিথিং। বাট আমি জাস্ট অপটিমাম একটা সলিউশন খুঁজে বের করার চেষ্টা করছি যেন আপনার এক্সট্রা কষ্ট করতে না হয়।